আসসালামু আলাইকুম বন্ধুরা, জুলিয়েট কুকিং চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজ আমি খুবই সুস্বাদু একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, যেটা হচ্ছে রুই মাছের কাটলেট। সো আশা করছি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু ও পরিবারের সাথে, আর আমার জুলিয়েট কুকিং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন, যাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন এবং আমার সাথেই থাকবেন। অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। তো চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, রুই মাছের কাটলেট বা চপ। এখানে আমি রুই মাছের চারটে পিস নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলে যাব পরের প্রসেসে। এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো পানি, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এক চুটকি হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন আদা রসুনের কুচি। এবার ভালো করে মিক্স করে দেবো এবং পানিটা একটু ফোটার অপেক্ষা করব। পানিটা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো। মাছের পিসগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট সেদ্ধ করে নেব। ফিরে এসেছি 5 মিনিট পর, মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। একটা পাত্রে তুলে নিয়েছি, এবার এটাকে কাটায় চামড়া ভালো করে বেছে সাইড করে দেব। এ দেখুন আমি ভালোভাবে মাছের কাটা এবং চামড়াটা ফেলে দিয়েছি, ভালোভাবে পরিষ্কার করতে হবে। আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কুকিং অয়েল, সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা। পেঁয়াজ কুচিটা একটু ফ্রাই করে নেব কয়েক সেকেন্ড। ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচি, এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা ও পেঁয়াজ একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন পেস্ট, আপনারা এখানে গ্রেট করেও দিতে পারেন। আদা রসুন পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা মাছের মাছ, এটাও একটু ভেজে নেব। ভালো করে একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা একটা আলু, ভালো করে ম্যাশ করে নিতে হবে। এবার এটাকে মাছ এবং আলু ভালোভাবে একটু মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, ভালো করে মাখিয়ে নেব। আমি এর মধ্যে দেওয়ার জন্য একটা ভাজা মশলা তৈরি করেছি, যেখানে গোটা জিরে, ধনিয়া, লবঙ্গ, এলাচ, দারচিনি এবং 2টো শুকনো লঙ্কা দিয়ে আমি ভেজে নিয়েছি। এবার এটা দিয়ে দেবো আমি, 1 টিস্পুন মতো আছে মশলাটা, ভালো করে এবার আমি এগুলো মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে, আমার কাটলেটের পুর তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে অন্য একটা পাত্রে তুলে নেব। কাটলেট বানানোর জন্য পুর তৈরি এবং ভালো করে এটাকে ঠান্ডা করে নিতে হবে। ওইদিকে ঠান্ডা হচ্ছে, আমি এখানে একটা পাত্র নিয়েছি, নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার এটাকে ঠান্ডা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব, একদম পাতলা ব্যাটার তৈরি করে নেব একটা। এই যে দেখতে পাচ্ছেন এরকম হবে ব্যাটারটা। নিয়েছি এখানে ব্রেড ক্রাম, পুরো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি কাটলেটের শেপ দিয়ে দেবো। এভাবে একটা গোলা দিলাম, ভালোভাবে হাতের সাহায্যে গোল করে টিপে টিপে গোলা করে নিলাম এবং এভাবে একটু লম্বা করে হাতের সাইজে চাপটা করে
একটা কাটলেটের শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কেমন ভাবে করছি, খুবই সাবধানে করতে হবে। আমার হয়ে গেছে কাটলেটের একটা শেপ তৈরি। এবার এটাকে আমি কর্নফ্লাওয়ার ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে আমি ব্রেড ক্রামে দিয়ে দিলাম। এবার ভালোভাবে ব্রেড ক্রাম একবার মাখিয়ে আবার আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারে দিলাম এবং আবার আমি ব্রেড ক্রামে কোট করে নেব। ডবল কোট করলে বাইরের কাটলেটের বাইরেটা খুবই সুন্দর হয়, খুব ক্রিসপি হয়। এই জন্য ডবল কোট করার চেষ্টা আপনারা করবেন। এই দেখেন, দেখতে পাচ্ছেন আমার কোট করা হয়ে গেছে। আমি এইভাবে সবগুলো কাটলেট আমি এইভাবে ডবল কোট করে নেব। আমি এটাও আরেকটাও আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে করতে হবে। আমি সবগুলো কাটলেট তৈরি করে নিয়েছি একই প্রসেসে। এবার চলে যাব ভাজার পালা। আমি তেল ভাজার জন্য তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি একটা একটা করে কাটলেটগুলো ভেজে নেব। আমি একসঙ্গে দুই থেকে তিনটে দিলাম। এবার এটাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন, দেখতে পাচ্ছেন আমার কাটলেট ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি একইভাবে সব প্রসেসে একই রকম করে আমি কাটলেটগুলো ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কত অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন এবং আমার টিপসটা অবশ্যই ফলো করবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন, যাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সো ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।